দেখব এইট অ্যামেন্ডমেন্ট কেসে যা হয়েছিল। প্রথমেই বলে নিই এই কেসের জাজেস যারা যারা ছিলেন, বদরুল হায়দার চৌধুরী জাস্টিস, শাহাবুদ্দিন আহমেদ জাস্টিস, এম এইচ রহমান জাস্টিস এবং এ টি এম আফজাল জাস্টিস। তো বাই টু রিট পিটিশনস অ্যামেন্ডেড আর্টিকেল 100 এবং চিফ জাস্টিসের প্রজ্ঞাপনকে আল্ট্রাভাইরাস হিসেবে চ্যালেঞ্জ করা হয় এবং তাদের এই পিটিশনসকে হাইকোর্ট ডিভিশনের একটি ডিভিশন বেঞ্চ ডিসমিসডও করে দেয়। দেন অ্যামেন্ডমেন্টের সাংবিধানিকতা বিবেচনা করে অ্যাপেলেট ডিভিশন লিভ গ্রান্ট করে। শুনানির পর অ্যাপেলেট ডিভিশন বাই এ মেজরিটি অফ 3-1 আর্টিকেল 100 প্রতিস্থাপনের মাধ্যমে ঢাকার বাইরে পারমানেন্ট বেঞ্চ গঠন রিলেটেড এইট অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দেয়।